হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সিঁদুর খেলার ভিডিওটা আমি করতে পারিনি, ওই জন্য সিঁদুর খেলার কিছু ফটো আমি তোমাদেরকে দেখালাম। সিঁদুর খেলা হয়ে গেলে আমরা সবাই বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে তারপরে চলে এসেছি মায়ের বিসর্জন করতে। আমরা বিসর্জনের সময় গান চালিয়ে পুরো রাস্তাটা নাচতে নাচতে এসেছি, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারলাম না। তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসবে, তোমরা জানো। এই জন্য আমরা পুকুর ঘাটের কাছে এসে যে নাচগুলো হয়েছে বা করেছি সেগুলোই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। গানের সাথে কেমন নেচেছিলাম সেইটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তাই ঢাকের তালে কিভাবে কোমর ঘুরল সেইটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা নাচানাচি করলাম, তারপরে আমাদের ঠাকুরের বিসর্জনের পালা চলে এসেছে। কারণ এর আগে অনেক লাইন ছিল, অনেক মণ্ডপের ঠাকুর বিসর্জন হয়েছে, তারপরে আমাদের ঠাকুর বিসর্জনের টাইম চলে এসছে। তো আমাদের গাড়িটা এবার পুকুরের ঘাটের ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই পুকুরে আজকের দিনে ভীষণ ভিড় হয়, কারণ হচ্ছে বারাসাতের অনেক মণ্ডপের ঠাকুর এখানে বিসর্জন করা হয়, তাই আমাদের ঠাকুর বিসর্জনের পরেও অনেক ঠাকুরের
দাঁড়িয়ে এখনো লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেলে সেগুলোও পরপর চলে আসবে। আর এই প্রথমবার আমি দেখলাম যে ক্রেনে করে ঠাকুরকে বিসর্জন করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ক্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ঠাকুরের গাড়িটা ওখানে ঘাটের কাছে গিয়ে দাঁড়িয়েছে। এবার ক্রেনে করে বিসর্জন করা হবে, সেটাও তোমরা দেখতে পাবে, আমি দেখাচ্ছি ভিডিওতে। প্রথমে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এদেরকে সবাই মিলে হাতে ধরেই জলে বিসর্জন করছে। তারপরে মা দুর্গাকে ক্রেনে করে জলে দেওয়া হচ্ছে, কারণ মা দুর্গাটা বেশ অনেকটাই বড় আর ভারী হয়, সেই জন্য মা দুর্গাকেই ক্রেনে করে জলে দেওয়া হচ্ছে। আমার মতো যারা দেখোনি ক্রেনে করে ঠাকুর কিভাবে বিসর্জন করা হয়, তো তারা দেখে নাও কেমন করে ক্রেনে করে ঠাকুরকে বিসর্জন করা হচ্ছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মাকে ক্রেনে করে বিসর্জন দেওয়াতে মায়ের মুখটা জলের উপরের দিকে না থেকে জলের ভিতরের দিকে থাকলো, তো এইটা ঠিক ভালো লাগলো না, মানে দেখে মনটাতে খুব কষ্ট হলো। সাধারণত মানুষে যখন বিসর্জন দেয় ধরে,
তখন মায়ের মুখটা উপরের দিকে থাকে, মায়ের মুখটা আমরা দেখতে পাই, কিন্তু ট্রেনে করে বিসর্জন দেওয়াতে মায়ের মুখটা আমরা আর পরে দেখতে পেলাম না, কারণ মায়ের মুখটা জলের ভিতরের দিকে দেওয়া হয়েছে। এটা মনে হয় ট্রেনে করে দেওয়ারই জন্য হলো। যাই হোক, কষ্ট পেলেও কিছু করার নেই, কারণ এই সিস্টেমটাই এখন চালু হয়েছে, তাই আমাদেরকেও মানিয়ে নিতে হবে, তাই দুঃখ পেয়ে আর কোনো লাভ নেই। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।